এই দেখো বন্ধুরা, আজকে আমাদের কেকের রেসিপি হবে কত কম টাইমের মধ্যে সুন্দর কেক ঘরে তৈরি করা যায় তোমরা ওই কেকটা শিখে না। তার জন্য লাগছে অরিও বিস্কিট, দুধ, এক প্যাকেট ইনো, আর একটু বেকিং পাউডার, এগুলো লাগছে। তারপরে পরে কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার সাথে থাকো। মিক্সিতে বিস্কিটগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি এক একটা বিস্কিট আছে নাকি না, ভালোই হয়ে গেছে। তো বন্ধুরা, গ্রাইন্ড করা বিস্কিটগুলোর মধ্যে আমি এক চামচ এক টিস্পুন আমি বেকিং সোডা নিলাম, আর তিন কাপ দুধ নিলাম। তিন কাপ দুধ নিয়ে ততক্ষণ ফিটাতে থাকবো যতক্ষণ না ওটা একটা লিকুইডে ভালো করে পরিণত হয়। তারপরে ওটাকে আমি 20 মিনিটের মতো ওভেনে ঢোকালাম। এবার কিন্তু তৈরি হয়ে গেছে ওরিও কেক। রেসিপিটা কিন্তু আমি বানাইনি, আমার মেয়ে ওই উদ্যোগ নিয়ে বানিয়েছে। তার উপরে দিয়ে দিচ্ছে চকলেট ক্রিম। এই দেখো চকলেট ক্রিম দিয়ে দিল, কম টাইমের মধ্যে দেখতেও ভালো লাগছে। আমি হয়েছে বন্ধুরা, তো তোমরাও দেরি করো না, অনেক কম সময়ের মধ্যে অনেক টেস্টি আর সুস্বাদু কেক বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে জানিও কেকটা কেমন হলো, আমি খাচ্ছি যখন।